নমস্কার বন্ধুরা, শুভ সকাল। নতুন দিনে নতুন সকালে আপনাদের আমাদের জীবনের থেকে জানাই স্বাগতম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর আজকে যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী, তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। তো আজকে আমি একটু কলকাতায় যাচ্ছি, কারণ চৈত্র সেল তো শেষই হয়ে যাচ্ছে। তো যাচ্ছি, মেয়ের তো প্রত্যেকবারই বৈশাখে নতুন কিছু পড়াই, তো সেই হিসাবেই যাচ্ছি। দেখি যদি কিছু পাই ওর জন্য নিয়ে আসবো, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বেরোবো এক্ষুনি, আপনারা আমার সাথে থাকুন। গাড়ি নিয়ে বেরিয়েছি, কারণ স্টেশনে গাড়িটাকে রাখবো, তারপর ট্রেনে যাবো। তো ট্রেন ঢুকছে, আমি এই ট্রেন ধরবো, 12:30 ট্রেন। এটা আকড়া স্টেশন, সন্তোষপুর স্টেশন, সন্তোষপুর ব্রেসব্রি স্টেশন, মাঝেরহাট স্টেশন। নিউয়ালিপুর স্টেশন, বড় স্টেশন টালিগঞ্জ, ওখানেই নামব আমি। এখন আমি টালিগঞ্জ স্টেশনে নেমেছি। এখন আমি মেট্রো ধরবো, রবীন্দ্র সরোবর স্টেশনে এসেছি। রবীন্দ্র সরোবর স্টেশন, স্টেশন রবীন্দ্র সরোবর। পরবর্তী স্টেশন যতীন দাস পার্ক, আদলা স্টেশন যতীন দাস পার্ক, দ্য নেক্সট স্টেশন যতীন দাস পার্ক। পরবর্তী স্টেশন নেতাজি ভবন, আদলা স্টেশন নেতাজি ভবন, দ্য নেক্সট স্টেশন নেতাজি ভবন ইজ অন দ্য রাইট সাইড। এই পার্কটি নামলাম, এখন আমি যাচ্ছি মার্কেটে, দেখি কি কিনতে পারি মেয়ের জন্য। আমি পার্ক স্ট্রিট স্টেশনে আছি, মেট্রো রেলে, বাজার কলকাতা। আমি এই দোকানে দেখব কি পাওয়া যায়। Thank you.
আমি এখন পার্ক স্ট্রিট মোড়ে আছি, বাজার কলকাতা থেকে বেরোলাম, কারণ গেঞ্জি পছন্দ হয়নি। এবার দেখি ওদিকে কি পাওয়া যায়। পার্ক স্ট্রিট মার্কেটে আমি ঢুকেছি, দেখি মেয়ের জন্য এখন জামা নেব, খুঁজছি ফুড মার্কেটে। এখানে অনেক জামা কাপড়ই আছে, কিন্তু আমি যেটা খুঁজছি মেয়ের জন্য গেঞ্জি। দিকে এই দোকানটা থেকে আমি নিলাম এই গেঞ্জিটা, আমি ওকে বাইরে থেকে এসে নিয়ে নিলাম। ইউটিউবে লাইট ক্যান্ডেল এর ভিতর দিয়েই করা হয়। এখন আমি টিপিনে এসছি, টিপিন থেকে দুটো রোল নেব। টিপিনের রোল বিখ্যাত রোল, আমি এখানে আসলেই নিয়ে যাই। কতদিনের দোকান দাদা? 40 বছরের দোকান। এটা বিখ্যাত রোল, আমরা পাটানগর থাকি ঠিকই, কিন্তু এখান থেকে নিয়ে যাই। দুটো রোল নিলাম, 70 টাকা দাম। আমি রোলটা বাড়িতে নিয়ে যাব। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি এই মাত্র মার্কেট থেকে ফিরলাম। ফিরে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে আপনাদের সামনে এলাম। তো আপনারা সবাই জন্য আজকে জামা কাপড় নিয়ে এসছে, দুটো গেঞ্জি নিয়ে এসছে। এক্ষুনি আপনাদেরকে দেখাবো গেঞ্জিগুলো, দেখতে খুব ভালো গেঞ্জিগুলো। তার আগে আমি বলে দিই, আপনারা ভালো আছেন তো? তো আমি কলকাতা থেকে ফিরলাম আজকে। তো কলকাতায় দেখে মনে হচ্ছে করোনার কোনো প্রকোপই নেই, মানুষ দিব্যি হাসছে, খেলছে, ঘুরে বেড়াচ্ছে, চিন্তা করার বাইরে। আমি তো মাস্ক পরে গেছি, স্যানিটাইজ নিয়ে গেছি, মাঝে মাঝেই হাতটাকে স্যানিটাইজ করছি, কিন্তু শরীরটা তো মানুষের গায়ে লাগছে, এটা নিয়ে একটা টেনশন হয়। যাই হোক, মানুষকে দেখলাম না সেরকমভাবে সতর্ক হতে, এটাই বড় দুঃখের ব্যাপার। তো আরেকটা কথা আপনাদের বলি, গেঞ্জিগুলো একটু পরে দেখাচ্ছি আপনাদের। আমাদের বন্ধুরা কেউ কেউ আমাদের সাজেস্ট করেছেন যে ওকে নিউরো ডক্টর যেন দেখানো হয়, এবং নিউরোলজিস্ট আর কি। আমি ডক্টর নিউরোলজিস্ট দেখাই, আমি আমরাতেই দেখাই, যেখানে আমি পড়তে ছিলাম মুকুন্দপুর আমলিতে, সেখানেই দেখাই। তো নিউরো মেডিসিন ডক্টর, ডক্টর শিশির দাস, ওকেই দেখানো হয়, দেখাই। ওনার আন্ডারেই আমি পড়তে ছিলাম, যখন আমি খুব সিরিয়াস কন্ডিশন ছিল আমার, আমি তখন থেকে ওনাকে আন্ডার ওনার ট্রিটমেন্টেই আছি। তো এখনও আবার কারণ নেই যে আমি নিউরোলজিস্টকে দেখাই না, মানে সব কিছুই একবার করে ট্রাই করছি। বছরটা তো 2 বছর হয়ে গেছে, মানে ওরাও তো বলেছেন, মানে নিউরোলজিস্টও বলেছেন মেডিসিনের দ্বারা যে ফ্লুইডটা জমেছে ব্রেনে সেটা শুকিয়ে যাবে, বাট প্যারালাইসিসটা তো অ্যালোপ্যাথিতে সারানোর কোনো ট্রিটমেন্ট নেই, তো ওটার জন্য ফিজিও করতে হবে। আর
ওষুধ দিয়েছে কিছু যেগুলো নার্ভগুলোকে সচল করা বা নার্ভগুলোকে চলার জন্য, সেই ওষুধটা খায়ও। যখন আমৃতে ভর্তি ছিলাম মুকুন্দপুর আমৃতে, তখন যে ডাক্তারের আন্ডারে ছিলাম নিউরোলজিস্ট শিশির দাস, তার ট্রিটমেন্টই 2 বছর ধরে রয়েছি। এ যখন গাড়ি করে যাই ওনাকে দেখাতে, মানে ডেট যখন উনি দেন, অ্যাপয়েন্টমেন্ট যখন দেন, এভরি মান্থে দিতে হয় না, 2 বছর ছাড়া ছাড়া একসময় ডেট দেয়, কারণ একই ওষুধ চলে। ইম্প্রুভমেন্টটা দেখেন উনি, যে ইম্প্রুভমেন্টটা কী হচ্ছে আমার, সেই মতো ডেট দেন উনি। তো এটা মানে নেই যে আমি নিউরো ট্রিটমেন্ট করাচ্ছি না। আরেকটা কথা বলি, আমার কি হয় মানে এক বলতে চাই, একটা ভিডিওতে মানে শনিবারকে আমি থার্সডে বলেছি, তার জন্য আমি অ্যাকচুয়ালি ওটাকে স্যাটারডে বলতে চেয়েছি, ওটাকে আমি থার্সডে বলে ফেলেছি, তার জন্য আমাকে মাফ করে দেবেন আপনারা, ভুল হয়ে গেছে আমার। মানে বলতে চেয়েছিলাম স্যাটারডে, কিন্তু বলে ফেলেছি থার্সডে। তো যাই হোক, ভুল করে বলে ফেলেছি, এক বলতে চাই আর এক বলে মুখে এসে যায় এক। তো আজকে মার্কেট থেকে ওর এই গেঞ্জিগুলো এনেছি, এই দেখুন, এই যে গেঞ্জিটা, একটা গেঞ্জি এনেছি, এটার মধ্যে বর্ডারও রয়েছে, আবার চুমকির কাজও রয়েছে, একটু একটু উঠে যাবে হয়তো। কোয়ালিটিটা কীরকম হবে জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর জামাগুলো। এই একটা গেঞ্জি এনেছি বাল্টির উপরে, এটা প্লেন, এমনি লেখা রয়েছে বুকের কাজ, কাজটা পড়বে সামনেটা। এই যে তো আপনারা দেখলেন গেঞ্জিগুলো, আর যে ডক্টরটা, যিনি ডক্টরটা থেরাপি মানে অ্যাকুপ্রেশার থেরাপি করছে, উনি মাঝে মাঝে এভরিডেই ফোন করে আমার আপডেট নেয়, সে মানে কিছুদিনই শুরু করেছি, তো এখনও তো বুঝতে পারছি না ইম্প্রুভমেন্টটা, বাট আগের থেকে ইম্প্রুভমেন্ট, এমনি ইম্প্রুভমেন্টটা, আগে যেরকম আঙুলগুলো টাইট হয়ে থাকতো, এখন কি হয়েছে আঙুলগুলো ঢিলা হয়ে গেছে। তো যারা যারা আমাকে কমেন্ট করেছিল জানতে যে আমি নিউরোলজিস্ট দেখাই কি না বা দেখানো উচিত, আমার যারা আমাকে কমেন্ট করেছিল তাদের উদ্দেশ্যেই আমি ভিডিওটা করলাম, যে আমি ডক্টর দেখাই নিউরোলজিস্ট, আর ট্রিটমেন্টে রয়েছে আন্ডার ট্রিটমেন্ট, ওষুধ নিই, রোজদিন ওষুধ খাই, এবং তারা অ্যাকর্ডিং টু দেম ওনারা বলেছেন যে থেরাপি মানে ফিজিওথেরাপির সাথে সাথে এরকম থেরাপি করলে পরে তাড়াতাড়ি সুস্থ হওয়ার চান্সেস তো থাকে, সেই জন্যই অ্যাকুপ্রেশারটা বেছে নিয়েছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করতে ভালো মানে কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, শুভরাত্রি।